জার্মানির বন শহর থেকে স্বাগত জানাচ্ছি খালেদ মহিউদ্দিন আমরা আজ আলোচনা করব যে কোভিড সংক্রমণের জন্য যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বাংলাদেশের উপর তা ধীরে ধীরে খুলে স্বাভাবিক অবস্থার দিকে বাংলাদেশ যেতে চাইছে কিন্তু সেই প্রক্রিয়ায় যেভাবে আমরা যাচ্ছি তা আসলে সমর্থনযোগ্য কি না বা তার বাইরে আরও কোনো কিছু করার আছে কিনা সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে আছেন জনাব মঞ্জুরুল হাসান বুলবুল এডিটর ইন চিফ টিভি টুডে এবং বুলবুল ভাইয়ের আসলে আর অনেক পরিচয় রয়েছে কিন্তু সেই পরিচয়গুলি সবই বাহুল্য বুলবুল ভাই আপনাকে স্বাগত জানায় আমাদের অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন কবি ও চিন্তক ফরাদ মজার ফরাদ মজারকে যারা জানেন তারা জানেন যারা চিন্তা করেন যারা কবিতা পড়েন যারা তার প্রবন্ধ পড়েছেন তারা তার কাজের সঙ্গে পরিচিত এবং তিনিও মানে আর বেশি পরিচয় দেওয়া সেটি একটি অর্থহীন ফরদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমি 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 বুলবুল ভাইয়ের কাছে প্রথমে আসতে চাই বুলবুল ভাই আমাদের আসলে বড় কোনো প্রশ্ন নাই কারণ গত কিছুদিন ধরে একটি বিষয় আপনি দেখেন আপনি খুব নিবিড়ভাবে আসলে সামাজিক গণমাধ্যম ফলো করেন সেখানে আপনি দেখছেন যে একটি বিষয় বারবার ঘুরে বেড়াচ্ছে যে আমরা কেউ কিছু জানি না মানে কেউ না একটা অবস্থার মধ্যে আমরা আছি যেমন পরিবহন চলাচল হয় সেটা বিজিএমএ জানে না বিজিএম কেন এটা খুললো সেটা আবার স্বাস্থ্যমন্ত্রী জানে না স্বাস্থ্যমন্ত্রী আসলে কিছুই জানে না আসলে কে যে জানে সেটাও আমরা জানি না কীভাবে কী করা হবে সেটা আমরা বুঝতে পারছি না আমাদের কয়েকজন দর্শক আপনারা আসবেন জেনে যে মতামতগুলি দিয়েছেন তার থেকে কয়েকটা যদি বলি জাবেদ আলিম তিনি বলছেন কোনোভাবে লকডাউন বাড়ানো উচিত হবে না মানুষ খাবারের জন্য যাবে রাস্তায় নেমে এসছে এতে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে খায়েরুল আলম সবুজ বলছেন খুললেও বিপদ না খুললেও বিপদ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে খোলা উচিত অর্থাৎ আমরা এক ধরনের যেটাকে বলে যে সত্যিকারের অনিশ্চয়তা তার মধ্যে দিয়ে আছি বুলবুল ভাই এই ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাইবো যে আমরা আসলে ঠিক পথে আগাচ্ছি কিনা ঠিক পথে আছি কিনা আমরা যদি আপনার ফেসবুক স্ট্যাটাসও আসলে কোট করি বুলবুল ভাই তাহলে আপনি দেখব যে গণশাস্ত্রে কি পরীক্ষা নিয়ে আপনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটি হচ্ছে অনেকটা এরকম গণশাস্ত্রে কি গণস্বাস্থ্যকে কি পরীক্ষায় অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন আপনি স্টার মার্ক দিয়ে বলেছেন সেই তো নথ খসালি ডট 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 আপনি ত্রাণচুরিন স্ট্র্যাটেজি দিয়েছেন বুলুল ভাই যেখানে আপনি বলেছেন 42 জন নির্বাচিত চোর বরখাস্ত যারা এদের মনোনয়ন দিয়েছেন তাদের জন্য ভোট চেয়েছেন তারাও ক্ষমা চান আপনি সেই দাবি করেছেন বুলভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনবা আমি দুঃখিত আমার প্রশ্নটা একটু বড় হয়ে গেল ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনি সব মিলিয়ে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই বিষয়টি বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশে ঘূর্ণিঝড় বন্যা আইলা, সিডর সেগুলি সম্পর্কে আমাদের এক ধরনের ধারণা ছিল কিন্তু এই যে এরকম একটি বিষয়টি এটি আমাদের ধারণার বাইরে ছিল কি সরকারগতভাবে বলেন সাধারণ মানুষগত ভাবে বলেন এই জায়গাটাতে এক ধরনের সমস্যা ছিল বলে আমার ধারণা যার ফলে শুরু থেকে একটা সমন্বয়হীনতার চেহারা আমরা দেখেছি আমরা প্রত্যক্ষ করেছি যে আপনি যেটি বলেছেন জানি না না ঠিক মানে সমন্বয়হীনতা কি করলে কি হবে কি করলে কি হবে না যেমন ধরেন আপনি আমাদের অজ্ঞতার জায়গাটা যদি আপনি দেখেন আপনি যদি এই সংকটের শুরুর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের একটা বিজ্ঞাপন ঢাকার পত্রিকায় ছাপা হয়েছিল সেখানে তারা বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর খুবই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই এইহান থেকে সব ছাত্র আসছে ইটালি থেকে সব লোকজন আসছে যদি আমরা আক্রান্ত হই তাহলে আমরা খুব প্রস্তুতির নমুনাটা আপনি দেখুন হচ্ছে যে বিভিন্ন হাসপাতালকে বলে দেওয়া হলো যার যত সিট সেই সিট একটা সার্টেন পার্সেন্টেজ এই কোভিড আক্রান্ত তখন তো কোভিড ছিল না করোনা আক্রান্ত রোগীদের জন্য ভাগ করা হয় তখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য দপ্তর আসলে বুঝতেই পারলো না যে এটি একটা বিশেষ ধরনের অসুখ যেটি একটি সাধারণ হাসপাতালের মধ্যে মাত্র কয়েকটি সিটকে আলাদা করে এটি করা ঠিক হবে না মানে আমাদের বোঝার জায়গাটা আমি বোঝার জন্য শুধুমাত্র বললাম যার ফলে আমরা যে বিষয়টা ধরতেই পারি নাই শুরুর দিক থেকে এটা বোঝা যায় এই বিজ্ঞাপন থেকে এটা একটা সুস্পষ্ট প্রমাণ দ্বিতীয় যেটি হলো যে বাইরের থেকে যারা আসবে আমাদের কতগুলি নতুন নতুন শব্দ আমরা শিখলাম এই উপলক্ষে কোয়ারেন্টাইন শিখলাম লক ইন শিখলাম এই সব নানান শব্দ তো তাদেরকে যে কোয়ারেন্টাইন করতে হবে 14 দিন এটা আমরা জানলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু কোয়ারেন্টাইনটা কিভাবে করতে হবে এদিক সরকার করবে এটাকে বাড়িতে করবে এটার কোনো প্রস্তুতি নাই আমরা লোকজনকে রাখলাম হাজি ক্যাম্পের মধ্যে হাজ ক্যাম্প মানে তো হজ ক্যাম্পে কিছু মানুষ হজে যাওয়ার জন্য দুই দিন 3 দিন 4 দিন 5 দিন থাকেন এবং তারা ইবাদত বন্দেগিতে مشکل থাকেন তাদের কোয়ারেন্টাইন থাকে এটা কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনের কোনো এনवायरमेंटുണ്ടেই সে কারণ সেটা তো আমাদের একটা ঘাটতি বললাম যে ঠিক আছে যেটি বললেন যে লকডাউন বাংলাদেশ আসলে তো লকডাউন হয় নাই বাংলাদেশে একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং সাধারণ ছুটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দেখলো যে একসাথে ঈদের ছুটিতেও আমরা এত ছুটি পাই না সব মানুষ বাড়ির দিকে রওনা দিল শুধু গার্মেন্ট শ্রমিক না মধ্যবিত্ত যারা আছে আধা মধ্যবিত্ত যারা তারা ভাবলো যেটা একটা উৎসব মুখর পরিবেশ আমি ওই আপনি ওই স্ট্যাটাস স্টেটাসেন ফেসবুক আমি তখনও বলেছিলাম যে এটি সাধারণ ছুটি না এটি একটা ভিন্ন ধরনের ছুটি ভিন্ন ধরনের অবকাশ যে অবকাশের মধ্যে মানুষকে বাড়িতে থাকতে হবে তো কাজে সমন্বয়হীনতার যে চিত্রটি আপনি বলেছেন শুরু থেকে সমন্বয়হীনতা আছে এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় সেই একটা জাতীয় পাঁচশো সদস্যের নাকি একটা জাতীয় কমিটি করা হয়েছে সেই কমিটির কোনো পাঁচশো সদস্যের এই কমিটির কোনো বৈঠক হয়েছে কিনা এখন পর্যন্ত জানি না শেষ পর্যন্ত গত দুই তিন সপ্তাহ আগে একটা উপদেশক কমিটি গঠন করা হয়েছে ডক্টর শহীদুল্লাহ সাহেবের নেতৃত্বে সেটি নিয়মিত বসছে বলে আমরা শুনি যার ফলে একটা হতে পারে যে পুরো বিশ্লেষণ সম্পর্কে আমাদের অজ্ঞতা আরেকটি হচ্ছে আমাদের অপ্রস্তুত যে চেহারা সেটা আমরা দেখলাম আরেকটি হলো সমন্বয়হীনতা সব মিলিয়ে শুরু থেকে এখন আমরা লকডাউন যে আমরা তুলে দিব যে বলছি আপনি যেটি আপনি সূচনায় বললেন লকডাউন তো নাই এটা কোনো না কোনো ভাবে কিছু লোক যারা একটু সচেতন তারা বাড়িতে থেকেছে যারা কৌতূহলী তারা বিকেল বেলা যথারীতি চায়ের স্টলে আড্ডার জন্য বের হয়েছে যারা কর্মজীবী মানুষ গার্মেন্টস শ্রমিক যারা তাদের জীবন এবং জীবিকা যাদের সামনে বড় প্রশ্ন তারা একরকম ভাবে চিন্তা করেছে আর আহ যেসব এলাকায় আক্রান্ত হয়েছে তারা একরকম চিন্তা করেছে কাজে এটি একেবারে খুব আমরা যে অর্থে লকডাউন বলি সেই অর্থে লকডাউন আমি মনে করি সাধারণ ছুটি কিন্তু বলুন ওই গণপরিবহনগুলি বন্ধ ছিল রাস্তায় মানুষ বের হলে তাকে পুলিশ দেখে কান ধরে উঠবস করিয়েছে তারপরে হচ্ছে যে মানে প্রহারের ঘটনাও ঘটেছে অনেকগুলি ক্ষেত্রে সেগুলিও হয়েছে মানে আসলে আপনি ঠিকই বলেছেন যে মানে আমরা এটা আসলে লকডাউন সাধারণ ছুটি এটি কি সেটি আসলে অনেকক্ষণ বুঝতে পারছিলাম না আমি একটি বিষয় শুধু আপনাকে একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই যে আপনি বিভিন্ন বিষয়ে সরব থাকেন এই যে স্বাস্থ্য অধিদপ্তরের কথা আপনি তুললেন সেই স্বাস্থ্য অধিদপ্তরের একজন কয়েকজন আগে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে আসলে ওয়েচডি করা হয়েছে কেন ওয়েসডি করা হয়েছে সেটি কোনো ব্যাখ্যা আমরা কারোর কাছ থেকে পাই নাই আমরা শুনেছি যে তিনি যে আসলে এন ফাইভ মাস্ক সেটি যে আসলে এন বলে অন্য কিছু দেওয়া হয়েছে সেটি যে তিনি বলেছিলেন এই কারণে তাকে আসলে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে চুরি চলছে এর মধ্যে মানে এগুলি চলছে আপনি আপনি যেটি বললেন যে গণপরিবহন বলতে আসলে বড় মাপের হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে কিন্তু আপনি ছোট এলাকায় আপনি যদি শুধুমাত্র গত এক মাসের স্থানীয় পর্যায়ের সড়ক দুর্ঘটনার হিসাব নেন তাহলে কিন্তু করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসেবে যতজন মারা গেছে সড়ক দুর্ঘটনা কিন্তু তার চেয়ে বেশি মারা গেছে তার মানে হচ্ছে কি মানে হচ্ছে যানবাহন চলাচল বিভিন্ন জায়গায় আছে সেটি হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়েতে নাই ঢাকা থেকে কুমিল্লা হাইওয়েতে নাই এটা এক দুই নম্বর যেটি হচ্ছে যে এই যে যে ঘটনটি বললেন যে ঘটনাটি আমরা শুনেছি পত্রিকায় যে কোম্পানিকে নাম জড়ানো হয়েছে তারা বিজ্ঞাপন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞাপন দিয়েছে কিন্তু প্রশ্নটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর যে মুগ্ধা হাসপাতালের যে কর্মকর্তাকে ওএসডি করলো তার কোনো ব্যাখ্যা দিলেন না একটা সরকারি কর্মকর্তাকে তারা ওএসডি করতে পারেন ট্রান্সফার করতে পারেন যখন এইরকম একটি প্রেক্ষাপট থাকে আমরা প্রত্যাশা করেছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তর একটা ব্যাখ্যা দিয়ে কেন তাকে এই সময়ে একটি মুগ্ধা হাসপাতাল কিন্তু ডেডিকেটেড হাসপাতাল কোভিড হাসপাতাল ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে একজন কর্মকর্তাকে শীর্ষস্থানীয় কর্মকর্তাকে যখন সরিয়ে দেওয়া হয় তখন তার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা না হলে মানুষ তার সঙ্গে অনেক জিনিসকে মেলাবে এবং তাই মেলানো হচ্ছে এবং সেই মেলানোর মধ্যে যেটি এসছে যে তিনি প্রথম বলেছিলেন যে কোভিড এন ফাইভ বলে যে মাস্ক দেওয়া হয়েছে

আপনি আরো নিশ্চয়ই আমি আপনার লেখা থেকে উদ্ধৃত করি আপনি বলছেন আহ জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে বহুজাতিক কোম্পানি আধিপত্য নিয়ন্ত্রণ বেড়ে যাওয়ার মাত্রা আপনি লক্ষ্য করেছেন যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রমে ক্রমে বহুজাতিক কোম্পানি নিয়ন্ত্রণ হয়ে প্রয়োগ পড়েছে আপনি বলছেন এই সকল বাস্তব দিক মনে রাখলে আমরা অনায়াসেই বুঝবো মহামারী এবং মহামারী মোকাবেলা সম্পর্কে যে সকল তথ্য মতাদর্শ বৈজ্ঞানিক বয়ান আমরা শুনি তা বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মূলত বহুজাতিক কোম্পানির চিন্তা বাসনা ও মুনাফা পরিকল্পনা রঙে রঙিন আপনি কিন্তু বড় একটি অভিযোগ আনছেন এবং সেইটার ক্ষেত্রে পুরো এই কোভিড নাইন্টিন পরিস্থিতি এই সংক্রান্ত যত কিছু সব কিছুকেই আপনি আসলে প্রশ্নের সম্মুখীন করছেন আমরা একটু বুলুরুল ভাইকে অনুরোধ করবো যে বুলুল ভাই এ ব্যাপারে ফরদ নজর ভাই বলার পরে আপনি নিশ্চয়ই একটু বলবেন আমরা ফরদ শুনি যে তিনি এরকম একটি তত্ত্ব কেন বলছেন যেটি আসলে মানে আমি যতটুকু বুঝে থাকি যেটা মুনাফা পরিকল্পনার সঙ্গে রঙিন বহুজাতি কোম্পানির চিন্তা বাসনার সঙ্গে এটি সম্পৃক্ত এটি আসলে বলাটা মানে আপনি কি আগে উপসংহারে এসে পরে লিখছেন নাকি এখনকার বাস্তবতা থেকে উপসংহারে আসছেন সেটি আমরা একটু বুঝতে চাইছি ফরাদ ভাই না প্রথম হ্যাঁ প্রথম কথা হচ্ছে এটা কিন্তু আমার একার কথা না তাহলে কিন্তু অনেকে ভুল বুঝবে আপনারা যারা শ্রোতা শুনছেন তারা কিন্তু ভুল বুঝবে আন্তর্জাতিকভাবে ভাবে এই যে নজরদারি এবং নিয়ন্ত্রণের যে ব্যাপারটা গড়ে উঠেছে গত কয়েক দশকে এই আপনার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কারণে ফলে এটা একটা সাধারণভাবে এটা একটা উদ্বিগ্নতা আছে অনেকের মধ্যে এবং তার মধ্যে এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যিনি ফিলোসফি দার্শনিকদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন ইটালিয়ান দার্শনিক তার নাম হচ্ছে যে আপনার জর্জিও আগামবেন তিনি করে প্রথম থেকে দীর্ঘদিন তিনি কাজ করেন যে কি করে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নামে বা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নামে আসলে সে সাবধি আমরা জনগণের উপর নিয়ন্ত্রণটা করি এবং এর আগেও একজন দার্শনিক করা মিশেল ফুকো তিনিও দেখিয়েছেন যে এই মেডিকেল ইমার্জেন্সির নামে সেটা প্লেগের নামে হোক কি ফোর নামে হোক কি করে জনগণকে নিয়ন্ত্রণ করবার একটা পন্থা শাসক শ্রেণী আবিষ্কার করে এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিশেষত আমরা যারা বুঝতে চাই ব্যাপারটাকে গ্লোবালি আমাদের মধ্যে দরিদ্র দেশ যেখানে আমাদেরকে আন্তর্জাতিক বহু ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে পড়তে হয় তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে পূর্ব পুরো ব্যাপারটা আসলে কি ওরা আসলে কি করতে চাইছে আর দ্বিতীয়ত এর ব্যাপারে প্রথম থেকে সমালোচনা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জাতে আপনার মৃত্যুর যে কে মানে যেটাকে বলে কেস ফেটালিটি রেট এর মৃত্যুর যে সংখ্যা এটা অত্যন্ত কম টু এর মত ঠিক আছে বাংলাদেশে বলতে থ্রি পয়েন্ট সেভেন কিছু একটা হয়েছে যে শেষ তারা যেটা বলেছেন কিন্তু আন্তর্জাতিকভাবে তারা বলা হচ্ছে এখানে তো কেস ফেটালিটি রেট অত্যন্ত কম দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যদি তথ্যের মধ্যে আপনি এগোন তাহলে এই পর্যন্ত যারা যে এই যে শ্বাসযন্ত্রের ক্রিয়ার দ্বারা কারণে তারা মারা গেছেন বা ডায়াবেটিস কারণে বা অধিক বয়সের কারণে এরা ষাটর্ধ ফলে তারা কি আসলে এই আপনার কোভিড নাইন্টিনের জন্য মারা গেছে নাকি ইনফ্লুয়েঞ্জের জন্য মারা গেছে এই তথ্যগুলো কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো পর্যন্ত অস্পষ্ট এবং এটা আমাদের মতন তৃতীয় দৃশ্যে বিশ্বের কাছে এই তথ্যগুলো এখনো পর্যন্ত নাই এগুলো কিন্তু আপনি বলছি আমি আপনাদের সামনে আমি একেবারে মিডিয়ার সামনে কথাটা বলছি পরিষ্কার কোনো তথ্য এর ব্যাপারে নাই আমি ফলে এই ব্যাপারে বৈজ্ঞানিক মহলেও যথেষ্ট তর্ক আছে যে আমরা এই মহামারীর নামে আপনার অনুমতি দুটি প্রশ্ন শুধু করতে চাই একটি হচ্ছে যে আপনি বলছেন যে দীর্ঘদিন ধরে এটি নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু কোভিড নাইন্টিন বিষয়টি তো সম্পূর্ণ নতুন এর আগে তো আর কোভিড নাইন্টিন এখনো আসে নাই এই পরিস্থিতিটি তো সম্পূর্ণ নতুন এক আর দুই হচ্ছে যে আপনি আরও একটি বিষয়ের কথা বলছেন যে এটি আসলে এই ব্যাপারগুলির সাথে আমি কিছুটা একমত কিছুটা একমত হয়ে আমি প্রশ্ন করছি কোনো একটা ঘটনা ঘটলে আমরা আসলে খুঁজতে চাই এতে লাভ কার এই মোটিভটা কার থাকতে পারে মানে কার এতে কোন রকম কোন সুবিধা হবে আপনি শাসক গোষ্ঠী কথা বলছেন কিন্তু শাসক গোষ্ঠী বা ধনী গোষ্ঠী তারা কি সাফার করছে না কোভিড 19 এই পরিস্থিতির কারণে দেখেন দুটা হ্যাঁ خالد এই আলোচনা করতেলে দুদুজনই মাথা থেকে বাদ দিতে হবে একটা হচ্ছে স্বরযন্ত্র বাদ ওকে আমি কিন্তু স্বরযন্ত্রবাদের কথা বলছিনা আদর যারা এই আলোচনা করছেন তারা কেউ কিন্তু স্বরযন্ত্র নিয়ে কথা বলছেন না তারা বলছেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থার চরিত্রটাই এমন যে তারা তাদের অর্থনৈতিক সংকট যেটা এই কোভিড নাইন্টিনের আগে থেকে সংকটটা শুরু হয়েছিল নতুন কিছু নয় এই সংকট থেকে বেরোইবার জন্য তাদের এমনিতেই এটা কলাপস করতো অর্থনৈতিক ভাবে নানান কারণ আমি সে প্রশ্নে পরে আসছি কিন্তু এই যে নিয়ন্ত্রণে ব্যাপারটা তো নতুন কিছু না আজকে তো মিশেল ফুকএ বলে লিখেছে বহু আগে যে আপনি মেয়ে যে শাসক শ্রেণী সবসময় এই ব্যাপারগুলোর মধ্যে বিশেষত এই শাস্ত্রের নামে প্লেগের নামে এটা এটা একটা দার্শনিকরা ক্ষমতা কেন্দ্রিক মানে রাষ্ট্রের যে ক্ষমতা আমরা যে তরুণ বয়সে যে রাজনীতি করেছে আপনারা তরুণরা যে এখন যেটা বুঝেন যে ক্ষমতা একটা রাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত মানে সবকিছু সেই কেন্দ্রীভূত রাষ্ট্র ক্ষমতার দ্বারাই আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হই এরা বলছেন ক্ষমতা কিন্তু নানান ভাবে কাজ করে তার মধ্যে স্বাস্থ্য একটা ক্ষমতা চর্চা একটা কেন্দ্র আমাদের শরীরের উপর কি করে শাসক শ্রেণী করবে এটাও তার একটা কেন্দ্র এমনকি ক্যাপিটালিজম এই যে আপনার ধরুন আমাদের কারখানাগুলোতে যে এই যে শ্রমিকরা ফিরে আসছে বাধ্য হচ্ছে ফিরে আসতে এত কিছুর পরও এটাও কিন্তু একটা নজরদারি এবং নিয়ন্ত্রণের অংশ আপনি যখন বলেন যে তাকে ফিরে আসতে হবে নইলে তার বেতন আপনি দেবেন না বা সেই বেতন পাবেন এটা কিন্তু নিয়ন্ত্রণের আমি শেষ করি এটা নিয়ন্ত্রণ একটা ইনস্ট্রুমেন্ট আর শেষটা বলি না আবার আপনি একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে এই যে কোভিড 19 নতুন ঠিক আছে ফাইন কিন্তু সার্চ কিন্তু নতুন না মার্চ কিন্তু নতুন না মানে ইনফ্লুয়েঞ্জের সংক্রান্ত ব্যাপারটা দীর্ঘদিন ধরে এটা চলছে এবং আমার সিরিজ যদি পড়েন মনে রাখবেন যে এইরকম একটা প্যান্ডেমিক যে আসছে এটা কিন্তু বিল গেটস বহু আগে থেকে বলছেন শুধু তিনি একা আর অনেকে কিন্তু এটা সম্পর্কে বলছেন পরে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা দ্বারা আগে থেকেই প্রস্তুত আপনি এই যে তথাকথিত এই যে টেস্টিং কিট থেকে আরম্ভ করে ভ্যাকসিনের ব্যাপারটা তাদের আগে থেকে প্রস্তুত আপনি আরেকটা শোধ করবেন আমি আপনাকে নাম ধরে ধরে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো বলবো কারা কারা ভ্যাকসিন বানাবার জন্য আগে থেকে তারা তৈরি হয়ে গেছে ওদের মূল কাজটা হচ্ছে কি টাকাটা যে 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 আপনি আমরা পড়তে কেউ তো মানুষ তো মরতে ভয় পায় কথা স্বাস্থ্যের কথাটা বলেন তখন সেই শাস্ত্রের কথা বলে আপনি রাষ্ট্রের যে অর্থ সেই অর্থটা কিন্তু আপনি কোম্পানির কাছে আপনার চলে যায় আপনার স্বাস্থ্য রক্ষার নামে এগুলো হচ্ছে যে সিস্টেমের মধ্যে কাজ করে ভাই আমি একটু বুলবুল আগে এক মানে খুব সংক্ষেপে কি উত্তর দেওয়া সম্ভব যে এইরকম একটি বাস্তবতা ধরেন আপনার মতো করেই রাষ্ট্র যারা পরিচালনা করেন বাংলাদেশ যারা করেন তারা সেরকম করেই ভাবলেন কিন্তু এই বৈশ্বিক এই মহামারীর যেটি একটি হাইলি কটা যে তখন অন্যভাবে মানে আমি এটাকে পাতা দিলাম না বা এটাকে আমি ঢুকলাম না বা তুর্ক মেনিস্তানের মতো অবস্থান নেওয়া আমাদের মতো রাষ্ট্রের বাস্তবতায় সম্ভব ছিল কি না বা রাষ্ট্রে আসলে কি করা প্রথম না ঠিক আছে Khaled কি প্রথমত বলতে আপনি বলতে আমার ওই ফেসবুক সিরিজটা বলেন আমি কি বারবার যে কোনো অসুস্থতার জন্য আপনাকে অবশ্যই আপনি কোরো না কোনে ব্যবস্থা নিতে হবে সেটা কি ভিন্ন প্রশ্ন আপনি এই বিশেষ ভাবে কোভিড 19 কে কেন্দ্র করে যে নজরদারী নিয়ন্ত্রণের ব্যবস্থাতে গুড়ে তোলার চেষ্টা হচ্ছে এটা আমাদেরকে রাষ্ট্রকে মাথার মধ্যে রাখতে হবে এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে আমি মনে করি আমি মনে করি এটা আমি খুব পরিষ্কার বলতে চাই আমি মনে করি আমাদের মতন রাষ্ট্রের কোনো ক্ষমতা নাই আপনি রাষ্ট্রের যারা ক্ষমতা আছে তাদেরকে দোষারোপ করলেও আপনি আমরা করতে পারি অবশ্যই ভিন্ন কারণে আপনি ধরুন এই যে সাংবাদিকদের হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে আপনার গুমখুন হতেছে এই সমস্ত কিছু কিন্তু তার জন্য এই রাষ্ট্রের যারা ক্ষমতা আছে তারা এই জন্য দায়ী কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু সার্বভৌমত্ব হারিয়েছেন বহু আগে

এই বাস্তবতা যদি আমরা নেই তাহলে বাংলাদেশের জনগণের রাষ্ট্রের কথা বাদ দেন বাংলাদেশের জনগণের প্রথম কাজটা হচ্ছে যে তারা এটাকে কি করে তারা মোকাবেলা করবে এই পরিস্থিতিতে তাহলে সেই ক্ষেত্রে যদি আমি যাই পজিটিভ যদি আমি যাই তাহলে সেখান থেকে খুব সহজ একটা ব্যাপার হবে যারা এই ব্যাপারগুলো বুঝছেন যারা রোগ বিস্তার বিদ্যা বুঝছেন যারা নিয়ন্ত্রণ বুঝছেন তারা নজরদারি বুঝছেন তাহলে এইসব সব এটা তো ওপেন সোর্স পাওয়া যায় এগুলো তথ্যগুলো এটা তো গোপন কোন তথ্য না তাহলে বাংলাদেশের রাষ্ট্রে যারা এটা চালাচ্ছে শেষ করি আমি বাংলাদেশের রাষ্ট্রে তারা চালাচ্ছে

আহ জনাফরাদ মাজার এই বিষয়ের বিশেষজ্ঞ তিনি ফার্মাসিটিক্যালসের এই যে নিয়ন্ত্রণ আরো ক্ষমতার সঙ্গে ফার্মাসিটিকালসের সম্পর্ক এগুলি নিয়ে দীর্ঘদিন কাজ করেন আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নেই আমি সুনির্দিষ্টভাবে যে কথাটি বলতে চাই যে এই কোভিড আপনি যেটি বলেছেন যে কোভিড বিষয়টি আমাদের নতুন এর উৎস নিয়ে বিতর্ক শুরু হয়েছে এর যে কথাগুলি বলা হল যে বয়সের কারণে মারা গেছে ইটালিতে বলা হল যে বয়স লোকের সংখ্যা বেশি কিন্তু সেটি আবার জাপানের বেলায় ঠিকলো না আবার বলা হলো যে দিক দিক থেকে থেকে নারীদের কম হয় কিন্তু আমাদের অঞ্চলে দেখলে পরে সেটা আবার মিলছে না কাজে এই আমার ধারণা এই বিতর্কটি দীর্ঘদিন যাবৎ চলবে কোভিড এর উৎস থেকে শুরু করে এর বিকাশ এবং এর মধ্যে কারা দায়ী সেটি কি বা রাষ্ট্র হিসেবে কেউ দায়ী অথবা রাষ্ট্র হিসেবে বা কোনো মানে জীববৈচিত্র্য তাই আমি যদি আমার ইয়া আমি ছোট একটু প্রশ্ন করি যে সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে পৃথিবীতে 700 কোটি লোক আছে এই রোগে আক্রান্ত হওয়ার পর এই পর্যন্ত যত লোক আক্রান্ত হয়েছে যত লোক মারা গেছেন বা যত লোকের মৃত্যুর জন্য কোনো সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু কিছু অল্প বয়সী লোক মারা গেছেন কিন্তু তাদের অনেক রকম কমপ্লিকেসি হচ্ছিল কোনো বিবেচনাতে কি আমরা এখন পৃথিবীটাকে যে অবস্থায় দেখছি সেই অবস্থাটা আসলে সেইটার কাম্য আমরা তো অঙ্ক দিয়ে এটি প্রমাণ করতে পারি না এবং আপনি প্রথম দিকে যা বলেছেন সেটির সাথে আমি একমত কারণ প্রথম দিকে খোদ ইটালিতেও কিছু লোক মারা গেছে যারা শুধু নাম্বার হিসেবে এসেছে আমরা তার পরিচয় জানি নাই আমরা তার অন্য কোনো রোগ আছে কিনা জানি নাই আমরা কিছু জানি নাই মানে ইটালি এমন একটা দেশ যাতে দুইবার বিশ্বকাপ যারা জয় করেছে যারা অনেকবার অলিম্পিক মেডেল পেয়েছে যাদের অনেক অপেরা অপেরাসিঙ্গার রয়েছে তাদের কাউকে আমরা দেখি না মানে আমি এটা ভাবে বলতে চাইনি ফরহাদ ভাই বলে আমি বলছি কারণ আমি দেখেছি যে তারা একটা ফেসলেস কিছু নাম্বার আমরা জড় করতে দেখেছি দীর্ঘ সময় ধরে। না শেষ করলে আমি সুবিধা হতো। সে সম্পর্কে লেটেস্ট যেসব গবেষণা সেখানে পরিষ্কার তারা বলছে যে তার জন্য বায়ু দূষণ একটা বড় কারণ মানে আপনি সে সিটি গুলোর মধ্যে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি বলে তাদের শ্বাসযন্ত্রের

সি শহরে তারা বাস করেন ফলে আমাদেরকে এই ব্যাপারগুলো নতুন যে সব তথ্যগুলো আসছে গবেষণাগুলো আসছে সেই ব্যাপারগুলো তো আমাদেরকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে আসলে কেন এই লোকগুলো মারা যাচ্ছে এবং যদি আমরা আসলে মহামারী ব্যাপারে মহার ব্যাপারে সিরিয়াস হই তাহলে আমাকে ঠেকাবার তার পদ্ধতিগুলো কি এর যে রোগ বিস্তার বিদ্যাটা আমাকে কি বলে তার তো কোনো রকম আমরা দক্ষতা আমাদের বাংলাদেশে কারোর মধ্যে দেখছি না সেটা বলেন না আপনার কাছে আসার ক্ষেত্রে আমি একটু আপনার বিষয়ে একটু আমি আসতে চাই যে গণমাধ্যমের ভূমিকা আমি জানি যে বিশ্ব গণমাধ্যম কোথায় কি ভূমিকা পালন করছে আপনি একটি নিবিড় পর্যবেক্ষক হিসেবে আপনি দেখতে থাকেন এই রোগটি যখন বিস্তার লাভ করছিল এই রোগটি যখন ভয়ঙ্কর আকার ধারণ করছিল তখন গণমাধ্যমের ভূমিকাটাও যদি আপনি একটু বলতেন যে এই ভয়টা এই আতঙ্কটা চার গুণ দশ গুণ বিশ গুণ ছড়ানোর ক্ষেত্রে আসলে গণমাধ্যম বড় ভূমিকা রাখলো কিনা

পৃথিবীর বড় রাষ্ট্রগুলো তাদের অন্য খাতের ব্যয় অন্য খাতের দিকে নজর স্বাস্থ্য খাতকে অসহায় ইনফ্লুয়েঞ্জাতে যুক্তরাষ্ট্রে যত লোক মারা যায় উহানে শুরুর দিকে অত লোক মারা যায় নাই তার মানেটা কি মানেটা হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র উন্নয়নশীল দেশ না গোটা পৃথিবী তাদের উন্নয়নের যে প্যারাডাইম যেটি উন্নয়নের যে আহ চক্রটি উন্নয়নের চক্রটিকে তারা ভিন্ন জায়গায় চিন্তা করেছেন তারা এটি হয়তো আরো গবেষণা করে বলা যাবে কিন্তু স্বাস্থ্য খাতের জন্য গবেষণা খাতের জন্য। আপনি আপনি ইটালির এক ভদ্র মহিলা তিনি সামাজিক গণমাধ্যমে লিখেছেন আপনারা তো ফুটবল খেলা দেখার জন্য এত ফুটবল ক্লাবের জন্য এত কোটি টাকা খরচ করেন কিন্তু গবেষণার জন্য একজন বিজ্ঞানীর জন্য আপনি খরচ করেন না একজন শিক্ষার জন্য তো খরচ করেন না এই প্রশ্নগুলি আসবে এবং আমি নিশ্চিত এই যে ফরাদ মাজারের মতো যারা গবেষণা করেন গ্লোবাল বিষয় নিয়ে তারা বলবেন আমি আমার যে প্রশ্নটি করেছেন যে এটি গণমাধ্যমের জন্য একটি নতুন বিষয় গণমাধ্যমকে এই যে এখন সারা পৃথিবী জুড়ে আপনি আগামী তেসরা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে এখন প্রেস ফ্রিডম ডের আগের ইস্যু যেগুলি ছিল সেগুলি ভিন্নতর হয়ে গেছে এইবার হয়ে গেছে যে এই রকম একটা যে মহামারী দুর্যোগ সেটি করার জন্য আমাদের মিডিয়াগুলি প্রস্তুত কিনা এটি হলো এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই দুর্যোগকে সামনে রেখে এত শত অপপ্রচার এত শত গুজব এত শত ফেক নিউজ এত শত সেইগুলিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত কিনা কাজেই সাংবাদিকদেরকে গণমাধ্যমকে দুইটা ফ্রন্টে একসঙ্গে লড়াই করতে হচ্ছে একটি হচ্ছে নিজেকে নিরাপদ রাখতে হচ্ছে আপনি ঝড় বন্যা আইলা সিডর বাংলাদেশে যদি বলেন আমরা আমাদের সাংবাদিকরা সেখানে চলে যেত তারা একরকম যে কোনো মতে নিজে বেঁচে থাকলেও একটু কষ্ট করে এটা কাবার করলো কিন্তু এখন সেটা হচ্ছে সে তাকে সোশ্যাল ডিস্টেন্সিং আমি যেটা বিরোধিতা করি শারীরিক দূরত্ব একতা থাকতে হবে কিন্তু কারণ সামাজিক একতা আপনি সামাজিক দূরত্ব তৈরি করতে পারবেন না সামাজিক দূরত্ব তৈরি করলে সারা পৃথিবী আরেকটা ভিন্নতর জায়গায় চলে যাবে কাজে আমি মনে করি এটা দৈহিক দূরত্ব কিন্তু সামাজিক একাত্ম জায়গাটি যদি আমরা না করতে পারি তাহলে লেবৈশ্চিক ভাবে এটা চিন্তা করা যাবে না কিন্তু এখন তাদেরকে সাংবাদিকদেরকে এই দৈহিক দূরত্ব মেইনটেইন করতে হচ্ছে ভিড়ের মধ্যে যাওয়া যাবে না লকডাউনের আগে যাওয়া যাবে না pandemi কে রক্ষা করতে হচ্ছে সে যে অফিসে যাবে সে গেলে পরে অন্য সহকর্মীরা আক্রান্ত হবে কিনা এটি হলো একটি যে নিজের নিরাপত্তা পরিবারের নিরাপত্তা অফিসের নিরাপত্তা সহকর্মীদের নিরাপত্তা এইদিকে খেয়াল আরেকটি হচ্ছে তথ্যের লড়াই তথ্য কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না কখনো সরাসরি যখন আমাদের বাংলাদেশের মতো জায়গায় তথ্য প্রাপ্তির নানা ধরনের জটিলতা আছে তার মধ্যে যেটি হয়েছে এখন মানে ভিডিও কনফারেন্স করা হচ্ছে যার ফলে অনেক সময় সরাসরি প্রশ্ন করা যাচ্ছে না কাজে তথ্যের অপ্রাপ্তি আছে অন্যদিক থেকে অপতথ্যের একটা বিশাল প্রচার আছে এবং এটি দেশে এবং বিদেশের নানা মাধ্যমে সোশ্যাল মিডিয়ার জন্য আছে কাজে সাংবাদিকরা এই দুই জায়গায় তাদের প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে শুধুমাত্র সাধারণ সাংবাদিকতার যে স্কিল আমরা বলি সেটি না শুধুমাত্র তাদের সঙ্গে বুদ্ধিমত্তা মেধা এবং এইরকম একটা এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে সাংবাদিকতা করতে হয় সেটিও শিখে নেওয়ার একটা প্রয়োজন আছে বলে মনে করি বুলবুল আমাদের দর্শকদের কাছে আমরা একটি প্রশ্ন করেছিলাম যেটি একটি পোল বা মানে পোল আকারে আমরা দিয়েছিলাম যে যে প্রক্রিয়া দেশ স্বাভাবিক করতে চাইছে সরকার তা সমর্থন করেন কি শতকরা দশ ভাগ মানুষ মনে করেছেন যে হ্যাঁ এবং শতকরা নব্বই ভাগ মানুষ মনে করেছেন তারা আসলে এটিকে সমর্থন করেন না তিন মানুষ এটিতে ভোট দিয়েছেন আমরা বুলবুল ভাই আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই আপনি খুব শঙ্কিত হয়ে জবাব দিয়ে জবাব দিয়ে কারণ এই প্রশ্নটি নিয়ে আমরা আবার আপনার কাছে ফিরবো আমরা ফরাদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই আমি গণমাধ্যমের বিষয়টি যেটি জানতে চাইছিলাম যে বাংলাদেশের মতো দেশে যে ইউরোপ আমেরিকা বা অন্যান্য উন্নত দেশের আইসোলেশন বা কোয়ারেন্টাইন বা লকডাউনের যে কথা আমদানি করা হলো যখন এটি পর্যন্ত চিন্তা করা হলো না যে দেশের বা ঢাকা শহরের মতো বড় বড় শহরে সত্তরভাগ লোক আসলে যথাযথ বাসভবনেই থাকে না তাদের জন্য আসলে আইসোলেশন সম্ভব না সেই ক্ষেত্রে গণমাধ্যম একবারের জন্য এই বিষয়টি সামনে আনে নাই তাদের কথা বলে নাই এবং বলে নাই যেই কোয়ারেন্টাইন আসলে বা আইসোলেশন আসলে ইউরোপে সম্ভব আমেরিকাতে সম্ভব সেটা বাংলাদেশে সম্ভব না এই বিষয়টি আপনি কীভাবে দেখেন সেটি যদি আপনি শুরু করেন আমরা ফরদের কাছে এটিতে যাব আবার পরে আবার এই বিষয়ে আপনার কাছ থেকে একটু আসবো না আপনি ঠিকই বলেছেন যে আমাদের গণমাধ্যমের দিকে সীমাবদ্ধতা ছিলই গণমাধ্যম শুধুমাত্র এটাকে শুরুর দিকে এটাকে শুধু গণমাধ্যম না যারা এর সঙ্গে কাজ করে শুরুর দিকে এটাকে শুধুমাত্র স্বাস্থ্যেরই শুনে ভাবা হয়েছে যেটা একটা ইনফ্লুয়েঞ্জার মতো রোগ সার্টসের মতো রোগ মার্সের মতো রোগ এরকম কিন্তু এটি যে সার্বিক অর্থে সমাজ এটি যে সার্বিক অর্থে অর্থনীতি সার্বিক অর্থে আমাদের ক্রীড়া সংস্কৃতি সার্বিক অর্থে আমাদের সার্বিক জীবনযাপনকে এইভাবে আঘাত করবে এটা আসলে আমরা ভাবি নাই এবং বাংলাদেশের গণমাধ্যমে এই বিশ্লেষণের জায়গাটিতে একটা ঘাটতি ছিল পরবর্তীকালে যখন নানা সূত্র থেকে এই এই যে এই ঘাটতির জায়গাটা আমাদের মধ্যে আসলো তখন প্রচারণা চালানো হয়েছে কিন্তু আমাদের দিক থেকে আমি এই কথা বলতে পারি যে খুব যে আমাদের আমাদের ব্র্যাকের জড়ি আছে আমাদের কি বলে ডক্টর হোসেন জুল্লুর রহমানদের জড়ি আছে কিন্তু আপনি আমাদের কোনো গণমাধ্যমে এরকম জড়ি পাবেন না যে ঢাকা শহরে যদি লকডাউন হয়ে যায় কত বস্তির মানুষ বিপদগ্রস্ত হয় কত রিকশালা বিপদগ্রস্ত হয় কত নারী বিপদগ্রস্ত আমরা রিক্সাওয়ালার একটি পরিবারকে রাস্তা থেকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে ঘরে তাকে আরো দুই হাজার লোকের সঙ্গে থাকতে হয়েছে মানে আমি মনে করি যে আপনি খালেদ মহিউদ্দিন আমি ঢাকায় স্বাভাবিক অবস্থায় প্রতিদিন সকালে রমনা পার্কে হাঁটতে যাই রমনা পার্কে ঘিরে চতুর্দিকে অন্তত একশো দেড়শো যারা সকাল বেলা উপর নির্ভরশীল আমি এখনো যাই রমনা পার্কটি বন্ধ এর মধ্যে অন্তত পঞ্চাশ ষাট জনকে দেখি তাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারা কি করবে তারা এই শূন্য পার্কের সামনে এসে বসে থাকে যে তাদের যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা নেই কাজেই এই অবস্থাটা কি সামাজিক শক্তি বলেন কি আমাদের এনজিও বলেন কি মিডিয়া বলেন কি রাজনীতি বলেন এই হিসেবটা আমাদের মধ্যে ছিল না এটি অস্বীকার করার কোনো সুযোগ আমরা একটু ফরাদবের কাছে আসি ফরাদ ভাই আপনার এই গণমাধ্যমে আমাদের যে এই রকম কোন কিছু না দেখার ক্ষমতা বা দেখার ক্ষমতা সেটা নিয়ে একটু আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই কিন্তু আপনি অ্যানালিস্ট এবং অ্যাওয়ারনেস এর কথা বলছিলেন কিন্তু অ্যানালিস্ট এর ক্ষেত্রে আপনি দেখেন আপনি যেমন একজন আমি বলতে পারি যে বাংলাদেশেরই বা জগৎ জোড়াই আপনার একসময় ফার্মাসিস্ট হিসেবে আপনার এক ধরনের পরিচয় ছিল আপনি সেই পরিচয় থেকে এখন নিজেকে আরো কিছু করল করেন কিন্তু আপনি যে কথা বলছেন আরেকজন ফার্মাসিস্ট আবার আরেক ধরনের কথা বলছে একটা যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা না থাকি তাহলে আমরা আসলে কার কথা শুনবো কার জায়গায় যাব আমরা কি এরকম 100টা আমাদের এরকম একটা ঘর তৈরি হবে কিনা যেখান থেকে আমরা আসলে কথা পাই পাচ্ছি আপনি যদি একটু বলতে ফরহাদ ভাই না জ্ঞান চর্চা জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চাতে আমরা বলি ডিসকোর্স বলি এটা অলওয়েজ আলাপ তর্ক তরক মতে মতপার্থক্যের দ্বারা গড়ে ওঠে কিন্তু আমরা তো সেটাকে তো আমরা ইনস্টিটিউশনাইজ করতে পারি না তো আমি সেই তর্কে ডিটেল তর্কে আমি এখন যাচ্ছি না ফলে সেখানে একটা বিরাট অভাব আছে বাংলাদেশে মানে জ্ঞান চর্চার বিরাট অভাব আছে আমি এখানে জ্ঞান চর্চার কথা যাওয়ার আগে আমি কি সাংবাদিকদের কথা বললে আপনি খুব সহজে ধরতে পারবেন আমাদের এখানে কি সাংবাদিকতা আছে বলেন সাংবাদিকতা আসলে সেই সবের নাই কারণ সাংবাদিকদের কোনো কথা বলতে পারবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জন্য এটা তো অসম্ভব তাদের পক্ষে করা তারা সরকারের পক্ষে কথা না বলে তাদের টেলিভিশন চ্যানেলই থাকবে না তো আপনি এই যে দেশে এই অবস্থায় পরিস্থিতি

আমার প্রশ্নটা হচ্ছে চারটা মামলা হয়েছে আটজনের বিরুদ্ধে আপনি সাংবাদিকরা যারা রিয়েলি কিছু কথা বলতে চায় বা সরকারের ইতিবাচক অর্থে তারা শোনাতে চায় তারা কি আসলে শোনাতে পারবে এই অর্থে আমি কথাটা বলেছি এবং এটা তো আপনি মানবেন আমাদের তো সকল সংবাদের সব গুলো আছে গণমাধ্যম আছে সবগুলো তার দ্বারা তারা পরিচালিত হয় না ফলে এটা তো বিষয় রিয়ালিটি আর হচ্ছে সেকেন্ডে তৃতীয় বিশ্বে একটা সংবাদ মাধ্যমকে টিকে থাকার জন্যে যে ধরনের টাকার উপর নির্ভর করতে হয় এটা তো কালো টাকা তো কালো টাকার উপর তাকে নির্ভর করতে হয় এটা তো তার প্রাতিষ্ঠানিক কারণে সাংবাদিক তো কোনো দোষ নাই আপনি প্রচুর সাংবাদিক বাংলাদেশ হিসেবে তারা অত্যন্ত ব্রিলিয়ান্ট অত্যন্ত ভালো অত্যন্ত তাদের কাজ অত্যন্ত সুন্দর তারা কখনো এই জায়গাতে গিয়ে জনগণকে আওয়ার করানো সঠিক তথ্য তাদেরকে দেওয়া এটা তাদের পক্ষে আমি মনে করি এখনো বাংলাদেশের এখানে প্রায় অসম্ভব আমি শিওর যে ডিজিটাল সিকিউরিটি একই ব্যাপারে আপনি আমার সাথে একমত হবেন আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি এর বিরুদ্ধে বলে যাবই সেটা আমরা যে আমার যাই হোক না করে নিতে হোক না কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই কথাগুলো বলা সঙ্গে সকলে মিলে এই কথাগুলো বলা আর দ্বিতীয়ত দ্বিতীয়ত বুলবুল ভাই কত কিছু কথা বলেছে খুব গুরুত্বপূর্ণ এবং আমি এটা তাকে তাকে সাপোর্ট করে কিছু কথা বলতে চাই এক নম্বরটা হচ্ছে এই যে নিউ লিবারেল ইকোনমিক যে নিউ খাদ্য ব্যবস্থা সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে খুব সহজ করে একটা কথা বলে আপনি বুঝবেন কি করে এটা সরকারের পক্ষে এটাকে মোকাবেলা অসম্ভব প্রথম কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে কোম্পানি গুলো আপনাকে খাওয়াবে কোম্পানিগুলো আপনার স্বাস্থ্যের দিকে দেখবে এটাকে হয় নাকি কোম্পানি তো কি করে দেবে মুনাফা করে তার কাজ তাহলে এটার জন্য যে পিপলস যে রেজিস্ট্যান্সটা টা দরকার বিপক্ষে সেরকম অ্যাওয়ারনেস তৈরি করার কাজটা আমাদের গণমাধ্যম এই কাজগুলো করতে পারে না এটা তাদেরকে আপনি একদম একতরফ আমি নিশ্চয় দোষারোপ করবো অনেকে চেষ্টা করেছেন কিন্তু এটা এই কাজটা কিন্তু করা কিন্তু সহজ ছিল এত সরকার বিরোধী হবার ব্যাপার আমাদের কথা যে কাজ একটি শুধু প্রশ্ন এখানে করতে চাই খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন যে হ্যাঁ রাষ্ট্রগুলি এখন কোম্পানির উপর নির্ভরশীল হতে যাচ্ছে হচ্ছে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন অমুক কোম্পানির বিজ্ঞাপন সেখানে কিন্তু রাষ্ট্রগুলি কোম্পানির উপর নির্ভরশীল হওয়া বেশি ভালো নাকি এনজিওগুলির উপর নির্ভরশীল সাধারণ মানুষের হওয়া ভালো মানে সেই ক্ষেত্রে তো প্রশ্ন আসে

বুলবুলের কাছে আসতে চাই ফরাদ ভাই একদম মানে আপনার বিষয়ে চলে এসেছেন আপনি সাংবাদিক দের কথা উনি বলেছেন যে সাংবাদিকরা বিপদে পড়ছেন সত্য কথা বলে বলছেন সাংবাদিক উদ্যোক্তারা যেখান থেকে টাকা নিয়ে আসছেন সেগুলি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কালো টাকা সুতরাং কালো টাকাকে সমর্থন করার জন্য সাংবাদিকদের বাধ্য হয়ে এক ধরনের কাজ করতে হচ্ছে এটির জবাব হিসাবে সাংবাদিকদের নেতা হিসাবে আমাদের সবার মুরব্বী হিসাবে আপনি কি বলবেন বুলবুল ভাই আমরা একটু শুনতে চাই বক্তব্যের দুইটি জায়গা আমি বলি একটি হচ্ছে যে আমরা গ্লোবাল যে ক্যাপিটালিস্টিক যে নেটওয়ার্ক তার মধ্যে আছে কাজে তার বাইরে আমরা যেতে পারবো এটা ঠিক এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা ধরি এটি একটি কি একটি পুঁজিবাদী রাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্র না এটিকে সামন্ত এটার মধ্যে এখনো সামন্তবাদ আছে এখনো আপনার কি বলে ধর্ম এখানে একটা বড় শক্তি এখানে নানা ধরনের সামাজিক ট্যাবও একটি বড় শক্তি এখানে ধনী গোষ্ঠী এক ধরনের টাকাওয়ালা লোক হয়েছে কিন্তু তারা খুব পুঁজিবাদী হয়ে উঠেছে ক্যাপিটালিস্ট হয়ে যাচ্ছে এটা খুব বলা খুব মুশকিল কাজে এই বাংলাদেশ যেমন ধরেন বাংলাদেশে এই কোভিড নিয়েও যখন আলোচনা হয় সাফল্য হিসেবে খুব দুইটি উদাহরণ টানা হয় একটি হচ্ছে চায়না আর একটি হচ্ছে কাছে কেরালা ভিয়েতনাম এখন আপনি ভিয়েতনাম বা চায়নার যে কমান্ড সিস্টেম যে কন্ট্রোল সিস্টেম সেটি কি বাংলাদেশে প্রয়োগ করা সম্ভব সম্ভব না কাজে আপনি মডেল হিসেবে টানতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে কি চায়না কেরালাতে গত ত্রিশ বছর ধরে কমিউনিস্টের শাসন করে কাজে ভারতের মধ্যেও একটা বহুমাত্রিক রাষ্ট্রের মধ্যেও স্টেট যেভাবে তার স্টেটকে করতে পারে পারে না কাজে সেখানে একটা দ্বন্দ্ব আছে এখন যেটি হচ্ছে মিডিয়া নিয়ে যে কথাটি বলেছেন মিডিয়ার এই সংকটগুলি আছে মিডিয়া গুলি সংকটগুলির মধ্যে আমি বিদ্ধিমত করব না মিডিয়ার সংকট কতগুলি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইন্টার্নালের মধ্যে পুঁজির সংকট আছে এখন একজন সাংবাদিক কি ব্যক্তিগত ভাবে একটা মিডিয়ার মালিক হতে পারবে সেই বিতর্ক আছে এবং এটি নতুন বিতর্ক না বাংলাদেশে আপনি যদি ষাটের দশকে যখন বাংলাদেশের সাংবাদিকতার বিকাশ হয় তখন থেকে এখন যদি পুঁজির চরিত্রের সঙ্গে এই চরিত্র বদল হয় কাজে ইন্টারনাল সংকটের মধ্যে আছে দ্বিতীয় ইন্টারনাল সংকটের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে যে আমরা খুব দক্ষ সাংবাদিক জনগোষ্ঠী তৈরি করার ক্ষেত্রেও আকর্ষণীয় আহ তরুণদের জন্য আকর্ষণ করার জন্য এই পেশাটাকে তৈরি করতে পারি নাই আপনি শুধুমাত্র একটি উদাহরণ আপনাকে দিই আমি যে বাংলাদেশে যে এতগুলি টেলিভিশন চলে যার গ্ল্যামার আছে যার অনেক দর্শক আছে কিন্তু আপনি কি জানেন যে আইনগত বাংলাদেশের কোন টেলিভিশনের সাংবাদিক সাংবাদিক না এটা একটা কোম্পানির কর্মচারী মাত্র কারণ বাংলাদেশে এখন পর্যন্ত গণমাধ্যম চাকরির কোন আইনটি হয় নাই যার ফলে যখন আমি যখন একটা কাজ করি আমি ওই কোম্পানির একজন কর্মচারী মাত্র কালকে যখন ওই টেলিভিশন কোম্পানি আমাকে বলে যে আপনি বাড়ি চলে যান আমি দুই পকেটে হাত দিয়ে চলে যাই কারণ আমার চাকরি কোনো সাংবাদিকতার মানে সংবাদপত্রের মধ্যে যাই হোক একটা ওয়েস বোর্ড আছে সংবাদপত্র যাই হোক একটা প্রেস কাউন্সিল দ্বারা কন্ট্রোল হয় কিন্তু ইলেকট্রনিক মিডিয়া তাও কন্ট্রোল হয় না কাজেই ইন্টারনাল অনেকগুলি সমস্যা যেমন আছে এক্সটার্নাল আইন বাংলাদেশে আইনি সমস্যা আছে না আইন না থাকা আইন না থাকা সমস্যার কথা বললাম আইনি সমস্যা আছে যেটি জনাব ফরাদ মাজার বারবার ডিজিটাল সিকিউরিটির কথা বললেন হ্যাঁ এটি একটা বড় সমস্যা এটি যখন আইসিটি আইন হয়েছিল আইসিটি ফিফটি নিয়ে আমরা কাজ করেছি এবং সেটি ব্যাপক অপপ্রয়োগ দেখেছি যখন ডিজিটাল সিকিউরিটি আইন হয় আমরা সংসদ পর্যন্ত গিয়েছি সংসদ কমিটি পর্যন্ত গিয়েছি আমাদেরকে দুই মন্ত্রী বলেছে যেটা অপপ্রয়োগ হবে না কিন্তু অপপ্রয়োগ হচ্ছে এবং অপপ্রয়োগটাকে ঠেকানোর জন্য আমরা যে পাল্টা বক্তব্য পাল্টা যে জায়গাটি সেটা দিতে পারে সাংবাদিকতা রাজনৈতিক ভাবে সন্দেহ নাই শুধুমাত্র বেতন ভাতা ছাড়া আর কোনটা আমরা দেখি না কাজে সেই জায়গাটাতে আজকে যখন এ গভর্নমেন্ট থাকে তখন এ গভর্নমেন্টের বিপরীত ব্যাপারে একদল খুব নরম থাকে কালকে যখন বি গভর্নমেন্ট থাকে বি গভর্নমেন্টের ব্যাপারে একদল নরম থাকে কাজে এই সাংবাদিকতা এক্সটার্নাল ইন্টার্নাল দুইটি সংকটের মধ্যে আছে এবং তার মধ্যে যারা পুঁজি বিনিয়োগ করেন তারা এবং সরকার নিশ্চয়ই তারা সুযোগ গ্রহণ করার চেষ্টা করে তবে এর মধ্যেও আমি মনে করি যে আমাদের পরিশ্রমী তরুণ সাংবাদিকরা আছেন যারা হয়তো যেটিতে ডিজিটাল সিকিউরিটি আইন আপনাকে টাচ করে না এরকম অনেকগুলি জায়গায় অনুসন্ধানী রিপোর্ট করার ক্ষেত্রে তাদের আগ্রহ আছে এবং তার কিছু নমুনাও আছে কাজে সেই জায়গাটাই হচ্ছে আশাবাদী হওয়ার জায়গা আমরা 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 একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিন্তু আমরা প্রোডিউসার আপনারা যদি মানে অনুভূতি দেন একটু অনুরোধ করব যে দুই তিন মিনিট একটু যাতে সময় বাড়ানো যায় আপনারা দুই তিন মিনিট আমাদের সঙ্গে যদি একটু থাকেন কারণ প্রচুর দর্শক একটি বিষয় জানতে চাইছে আমি এই বিষয়টি আসলে শেষের জন্য রেখেছিলাম সেটি হচ্ছে এখন ওয়ে ফরওয়ার্ড কি কিভাবে বাংলাদেশে সব কিছু অবস্থা স্বাভাবিক হতে পারে বা এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যেতে পারে আমরা ফরদ ভাই থেকে আগে শুনবো বুলবুল ভাইয়ের কাছে তারপরে একটু যেতে চাই যে ফরদ ভাই এই মুহূর্তে আসলে আমাদের কী করা উচিত কোনগুলি আপনি প্রায়োরিটিতে সামনে রাখবেন আপনার জন্য মানে দু মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারলে ভালো আমি করছি না আজখানে আচ্ছা প্রথমত আমি যেটা মনে করি যে বাংলাদেশের জন্য যেটা ইমিডিয়েটলি দরকার ফলে স্বভাবত আমি তো বড় কোনো প্রস্তাবনা দেওয়ার সুযোগ এখানে নাই যেটা ইমিডিয়েটলি করা দরকার তাহলে আপনাকে একটা জাতীয় কমিটি করতে হবে সেই জাতীয় কমিটিটা হতে হবে যারা রোগ বিস্তার বিদ্যার সম্পর্কে জানেন অভিজ্ঞ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে যারা জানেন এবং এইসব পেশাদার লোক যারা ডাক্তার থেকে আরম্ভ করা এবিডোমোলজি রোগ বিস্তার বিদ্যা থেকে আরম্ভ করা সোশিয়ালজি ইকোনমিক্স এই পুরো ব্যাপারে তারা রিয়েলি বিশেষজ্ঞ তারা কোনো বিশেষ কোন দলের এজেন্ট নন ট্রুলি জাতীয় সে অর্থে জাতীয় এবং সেই দলের কমিটিকে সমর্থন করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের সমর্থনও লাগবে রাজনৈতিক দলগুলোর সমর্থনরা লাগবে এবং তাদের নেতৃত্বে এই মহামারীর নিয়ন্ত্রণ শুধুমাত্র নয় আগামী দিনে যে ভয়ানক যে ইকোনমিক ধস নামছে তার জন্য কেন্দ্র করে একটা আলোচনার একটা ন্যাশনাল জাতীয় আলোচনা ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি সেখান থেকে আমাদের পদগুলো বেরিয়ে আসবে তার যতক্ষণ পর্যন্ত না আমরা একটা লেজিটিমেট একটা এজেন্সি তৈরি করতে না পারছি জনগণের যে সত্যিকারের প্রতিনিধি তৈরি করতে না পারছি এটা আমরা এখান থেকে আমরা বেরোতে পারবো না আমি তো একটা কথা বলে হয়তো অনেকে পছন্দ হবে না যদি একটা দেশের একজন ব্যক্তির উপরে সমস্ত ক্ষমতা এবং সমস্ত নিয়ন্ত্রণ থাকে সেই জাতির আসলে কোনো মুক্তির সম্ভাবনা নাই এটা আমি এখানে পরামর্শ দেবার কিছু নাই এই পরামর্শ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরোবার একটাই মাত্র পথ হচ্ছে যে সত্যিকার অর্থে জনগণের যে চিন্তা করার ক্ষমতা জ্ঞানের ক্ষমতা যারা সত্যিকার অর্থে সমাজে ভূমিকা রাখেন তাদেরকে সামনে নিয়ে আসা তাদেরকে এই ভূমিকা পালন করতে দেওয়া এটা খুব আপনার গুরুত্বপূর্ণ কাজের প্রথম এই কাজটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আমি বলবো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ইমিডিয়েটলি তুলে দিতে হবে কেন এটা ইম্পর্টেন্ট কারণ কেবল তখনই আমি স্থানীয় লেভেলের লোকাল লেভেলের তথ্যগুলো সাংবাদিকরা আমাদেরকে প্রপারলি দিতে পারবে একটা জাতীয় একটা জায়গা তৈরি হবে যেখানে সংবাদ এবং তার তথ্য এবং বিশ্লেষণ করবে একটা সুযোগ আপনার তৈরি হবে এটা একটা জাতীয় সংকট এটা একটা ভয়াবহ সংকট তিন নম্বর যে কথা আমি বলে শেষ করব সেটা হলো আপনার যেটা বুলবাদ যে কথা বলেছেন যে আমরা এখনো পর্যন্ত পুঁজিবাদের মধ্যে পড়ি না এটা ইলিউশন বলে ভাই এটা ইলিউশনে আপনার থাকা উচিত নয় আপনি অনেক বেশি অভিজ্ঞ ব্যক্তি আমরা গ্লোবালি যে পুঁজির যে পুঁজি ভবন তার যে স্ফীতি এটার মধ্যে আমরা আছে মাল্টিনেশনাল কোম্পানি ডিসাইড করে শুধু আমাদের না আন্তর্জাতিক ব্যাপারটাই ডিসাইড করে এখান থেকে বেরूबर একমাত্র পথ হচ্ছে একদর্নে পিপলস অ্যালায়েন্স আমরা যারা অতি দ্রুত সরকারের পক্ষে চলে যায় আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ওই যে ভുമান বলতো না এই দিন দিন নাও আরো দিন আছে তাদেরকে বুঝতে হবে যে আগামী দিনে কিন্তু জনগণ এগুলা কিন্তু তারা বক্তব্যের সাথে আমি বোটা জায়গায় একমত কিন্তু আহ আমি যে কথাটি বলার চেষ্টা করেছিলাম যে আমরা বিশ্বের যে পুঁজিবাদী চক্র সেই চক্রের মধ্যে আছি তাদের নিয়ন্ত্রণের বাইরে নাই এটা ঠিক কিন্তু বাংলাদেশের সেই অর্থে তাত্বিক অর্থে পুঁজিবাদের কোনো বিকাশ হয়েছে বলে আমি এখনো মনে করি না কারণ এখানে মাল্টিনেশনাল কোম্পানি গুলি দায় করে আমাদের ওই অর্থে খুব বড় মাপের টাকাওয়ালা মানুষ আছে কিন্তু ধনিক গোষ্ঠী গড়ে ওঠে নাই যে ধনিক গোষ্ঠীর সঙ্গে পুঁজিবাদের যে আহ শ্রেণীগত চরিত্রের মিল আছে সেগুলি আমরা দেখি থাকি অনেক মানুষের টাকা আছে অনেক এখন এই যে সংকটটি এই সংকটটি এখন শুধুমাত্র স্বাস্থ্য সংকটের সর্বভেবি সংকট কাজে আমি মনে করি আরেকটি কথা যারা ফরাদ মাজার বলেছেন যেটি তাত্ত্বিকভাবে ঠিক কিন্তু ব্যবহারিকভাবে অসম্ভব বাংলাদেশে যে

আপনাকে কমিটি যারা অনেকের কাছে শুনেছি এটা হবে না 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 সেটাই হবে আদিতে তো এটাকে পুঁজিবাদী বলে বাংলাদেশ সস্তা শ্রম আমি মনে করি এটা কি প্রথমত আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জায়গাতে নজর দিতে হবে যারা আক্রান্ত হচ্ছেন যারা পরীক্ষাটা ব্যাপক ভাবে করতে হবে এবং সেই জন্য আমাদের স্বাস্থ্য জায়গাটাতে তৈরি করতে হবে এবং করোনা ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থাকে সেটাকে জোরদার করতে হবে কিন্তু এটা করতে গিয়ে আমরা যেটা আমাদের সাধারণ মানুষের যে সাধারণ স্বাস্থ্য সুবিধা সেখান থেকে তাদেরকে বঞ্চিত না এই পরিচালিত একসঙ্গে এটি হচ্ছে একটি দ্বিতীয় হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী এই যে আমাদের অনেক মানুষ যারা অনাহারে আছে অপুষ্টিতে আছে এইটা ধারাবাহিকভাবে চিন্তা চিন্তা করতে হবে যারা ধারাবাহিকভাবে ভাবে আমরা মানে এই মানুষকে কর্মে নিয়ে আসা ধারাবাহিকভাবে এই সংকট থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি একবারেই কালকে ঘোষণার মধ্যে দিয়ে সমস্ত গার্মেন্ট চালু হয়ে গেল একবারেই লকডাউন উঠে গেলো এটা মনে হয় অবিবেচনা হবে আমি মনে করি যে ধারাবাহিকভাবে যে এলাকাগুলিতে বা যে সেক্টরগুলিতে আমরা সফল হতে পারবো ওইভাবে এগোতে হতে এবং এই ক্ষেত্রে একটা সর্বজনীন চিন্তা করতে হবে যাতে সকল মহল যে বিষয়টাকে গ্রহণ করবে সেটি থাকতে হবে কারণ আপনি ব্রাহ্মণ বাড়িয়া জানাজে যেমন ঠেকাতে পারেন নাই আবার গাজীপুরের শ্রমিকদের ভিড়ও ঠেকাতে পারেন নাই দুইটি ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি যারা মজুল হোসেন বুলবুল এবং যারা ফরদ মজার আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসলে প্রশ্ন করেছি জানতে চেয়েছি আপনাদের প্রশ্ন আমরা আসলে করতে পেরেছি বেশ কয়েকটা ফরদ মজার এবং মজুল হোসেন বুলবুল তার জবাবও দিয়েছেন আমার সঙ্গে থাকুন প্রশ্ন করুন আমাকে প্রশ্ন দিন যে প্রশ্নগুলো আমরা করতে পারি এবং তার জন্য সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটি সেই সাবস্ক্রাইব করার পরে আমাদেরকে প্রশ্নগুলি পাঠাতে পারেন আগামী সপ্তাহে নিশ্চয়ই এই সময় আবার দেখা হবে আপনাদের সঙ্গে